গুড মর্নিং বাবা, তুমি সকাল সকাল এখানে? বাবা এখানে পলোনি কেন বিয়ে? তোমাকে তো বলেছিলাম পাত্তা দিলে আমার কথাটা। রয়্যাল বেঙ্গল টাইগার সকাল সকালে শিকারে বেরিয়ে পড়েছে, বিয়েম একটু সামলাও। সামলাবো কি করে, ঘুমের মধ্যে যা গন্ডগোল করার তুমি করে দিয়েছ। দীপা, তোমার দেওরকে বলো এসব নাটক বন্ধ করে কলেজ যাওয়ার জন্য রেডি হতে। ফার্স্ট ক্লাস না পেলে বায়োকেমিস্ট্রি নিয়ে পড়াটা যে বৃথা, এইটুকু বোঝার ক্ষমতা কি ওর নেই? হ্যাঁ ভাইয়া, ওঠো যাও তাড়াতাড়ি। এক মিনিট দিও, বাবা একটা প্রশ্ন করলো, তার উত্তরটা দি। বাবা আমার একটা প্রবলেম আছে, তুমি তো জানো আমি তোমার কথা শুনে ভালো রেজাল্ট করতে চাই। আমি তাই জন্য কলেজে ক্লাসও অ্যাটেন্ড করি, বই খুলে পড়তেও বসি, কিন্তু যখনই কেমিস্ট্রির ফর্মুলাগুলো দেখি না, তখন আমার ওসব কিছু মাথায় আসে না, তখন আমার খালি গানের লিরিক্স মাথায় আসে, নতুন নতুন গান। আর তখন কেমিস্ট্রির ফর্মুলাগুলো সব গুলিয়ে যায়, আর আমি গানের নতুন স্বরলিপি তৈরি করি। Just shut your mouth! তোমাকে আমি শেষবারের মতন বলছি আকাশ, এসব বাজে কথা বলা বন্ধ করো। তুমি মিউজিককে শখ হিসেবে রাখছো, রাখো, কিন্তু ভুলেও এটাকে প্রফেশন করার কথা ভেবো না। তোমার এই অবাধ্যতা আমি কিন্তু কিছুতেই সহ্য করব না। বায়োকেমিস্ট্রিতে তোমাকে ভালো রেজাল্ট করতে হবে, আর তারপরেই আমাদের কোম্পানিতে তোমাকে জয়েন করতে হবে। ইজ দ্যাট ক্লিয়ার? পাপা, আমি ব্যবসা করব। অবশ্যই করবে। তুমি এখন বাচ্চা নিজে জেদ করবে, তোমার মনে নেই যে ছোটবেলায় ওরা তোমাকে তুলে নিয়ে গিয়েছিল? আর কারা তুলে নিয়ে গেছিল এখনো আমরা জানতে পারি। এমন হতে পারে যে ওরা জেনে গেছে তোমরা বড় হয়ে দেশে ফিরে এসেছো, তাই তোমাদের কোনো ক্ষতি করতে পারে। সেই জন্য তোমাকে সবসময় সাবধানে থাকতে হবে। দেখো আলো, এখন তোমার একটাই কাজ, ছাত্র ছাত্রীদের থেকে ছায়াকে সামলে রাখা, আর এটা ইনশিওর করা যাতে আমাদের এই লুকোচুরি খেলাটা কেউ জানতে না পারে। কথাটা মাথায় রেখো। আমি ছায়ার পাশে সবসময় থাকবো মিশো, তোমার সব কথা শুনবো, কিন্তু একটা কথা ছাড়া, আমি আবার মা বাবার খোঁজ করব। আমি আমার মা বাবাকে খুঁজে বের করবই। আমাকে জানতেই হবে আবার সেই লোকটার কবলে পড়েছে কিনা ওরা, যেভাবেই হোক জানতে হবে। তোমাকে দেওয়া কথা রাখা যেমন আমার দায়িত্ব, তেমন আমার মা বাবার কষ্ট দূর করা আমারই দায়িত্ব। তাই যেভাবেই হোক আমাকে ওই লোকটার মুখোমুখি হতেই হবে।